কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত এতিয়া পর্যটকর অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে সোনালী বাঘ। কিছুদিনের পর পর্যটকর সম্মুখত সহজে ধরা দিছে সোনালী বাঘ। এইবার বাগরি বনাঞ্চলের বগরি জেং এলাকাত পর্যটকে সোনালী বাঘক দেখা পালে আন এক রূপত। পর্যটকর বাহনের সম্মুখে পথ অতিক্রম করে সোনালী বাঘ ব্যস্ত হয়ে পড়িল এজোপা বগরি গছর তলত। গছজোপার বিভিন্ন আঁচুর বহুয়াই বাঘ পুনের সোমালক উখ ঘাঁহনির মাজত। বিশেষজ্ঞর মতে বাঘে যাত্রাপথত সাধারণতে এনেদরে গছত আচুরি চিন থৈ যায়। পর্যটকক সন্মোহিত করা এই বিশেষ দৃশ্যটি বন্দী হল টুরিস্ট গাইড আতামুল আলীর ক্যামেরাত। বগরি জেং বলে একটা প্লেস আছে, তাতে পোয়া গেছিল আপনার। তো আমি মর্নিং টাইমত আপনার 9-9 বজা নাই, 50 মিনিট থাকি তেনকা মোমেন্টত পাইছিল। গ্রাসল্যান্ড এরিয়াত মানে ক্রসিং মোমেন্ট আসলে আর বেক সাইডে গাড়ি এখন আহি যাওয়ার কারণে মানে আপনার ভয়েসর কারণে মানে ক্রস নকলে আর তারপর আগলে গিয়ে আপনার তারপর তেনকা মোমেন্ট আপনার কি মার্কিং করলে বগরি গছ এজোপা। তারপর আকো আপনার গ্রাসল্যান্ড এরিয়াত সোমাই গেল, ভয় খালে তার বহি থাকলে আর গোল্ডেন টাইগার আসলে। আনহাতে কহরা বনাঞ্চলের ডাফলাং এলাকাত পর্যটকর মুখামুখি হল এটা ভালুক। সাধারণতে দেখা নোপা ভালুক পথেরে আগবাহির অহা দৃশ্য দেখে উৎফুল্লিত হয়ে পড়ল পর্যটক। অবশ্যই বাহনের দিকে আগবাহি অহা ভালুকটি দেখে কিছু শঙ্কাবোধ করলে যদিও দৃশ্যটি ক্যামেরাত বন্দী করলে টুরিস্ট গাইড সুরজ বিশ্বাসে। কিছু দূর আহি ভালুকটি পথর পৰা নামি সোমাই গেল ঘন ঘাঁহনির মাজত। জাস্ট আপনার ফিলের পর আসলে আমি রয়ে দিল, রয়ে দিয়ে অকন চাপি আইস অকান মানে অকন চিঁড়ি দিল, হুই হাই করল অকান থিয় হয়ে দিলে ধুনিয়া থিয় হয়ে চাইছে আর সব সোমাই গেল। লাইকে বহুত বহুত কম দেখি পায় ভালুকে, বহুত মানে বহুত কম দেখি পায় ভালুক, সাধারণত দেখি পাওয়া না যায়। কাজিরঙ্গার পর বিতুপন বরা রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত এতিয়া পর্যটকর অন্যতম আকর্ষণ হয়ে পড়েছে সোনালী বাঘ। কিছুদিনের পর পর্যটকর সম্মুখত সহজে ধরা দিছে সোনালী বাঘ। এইবার বগরি বনাঞ্চলের বগরি জেং এলাকাত পর্যটকে সোনালী বাঘক দেখা পালে আন এক রূপত। পর্যটকর বাহনের সম্মুখে পথ অতিক্রম করে সোনালী বাঘ ব্যস্ত হয়ে পড়িল এজোপা বগরি গছর তলত। গছজোপার বিভিন্ন আঁচুর বহুয়াই বাঘ পুনের সোমালক উখ ঘাঁহনির মাজত। বিশেষজ্ঞর মতে বাঘে যাত্রাপথত সাধারণতে এনেদরে গছত আচুরি চিন থৈ যায়। পর্যটকক সন্মোহিত করা এই বিশেষ দৃশ্যটি বন্দী হল টুরিস্ট গাইড আতামুল আলীর ক্যামেরাত। বগরি জেং বলে একটা প্লেস আছে, তাতে পোয়া গেছিল আপনার। তো আমি মর্নিং টাইমত আপনার 9-9 বজা নাই, 50 মিনিট থাকি তেনকা মোমেন্টত পাইছিল আর গ্রাসল্যান্ড এরিয়াত মানে ক্রসিং মোমেন্ট আসলে আর বেক সাইডে গাড়ি এখন আহি যাওয়ার কারণে মানে আপনার ভয়েসর কারণে মানে ক্রস নকলে আর তারপর আগলে গিয়ে আপনার তারপর তেনকা মোমেন্ট আপনার কি মার্কিং করলে বগরি গছ এজোপা। তারপর আকো আপনার গ্রাসল্যান্ড এরিয়াত সোমাই গেল, ভয় খালে তার বহি থাকলে আর গোল্ডেন টাইগার আসলে। আনহাতে কহরা বনাঞ্চলের ডাফলাং এলাকাত পর্যটকর মুখামুখি হল এটা ভালুক। সাধারণতে দেখা নোপা ভালুক পথেরে আগবাহির অহা দৃশ্য দেখে উৎফুল্লিত হয়ে পড়িল পর্যটক। অবশ্যই বাহনের দিকে আগবাহি অহা ভালুকটি দেখে কিছু শঙ্কাবোধ করলে যদিও দৃশ্যটি ক্যামেরাত বন্দী করলে টুরিস্ট গাইড সুরজ বিশ্বাসে। কিছু দূর আহি ভালুকটি পথর পর নামি সোমাই গেল ঘন ঘাঁহনির মাজত। জাস্ট আপনার ফিলের পর আসলে আমি রয়ে দিল,
ৰৈ দি অকণমান চাপি আহিছে, অকণমান মই অকণ চিঞৰি দিলোঁ, ভূই হাই কৰিলোঁ, অকণমান থিয় হৈ দিলে, ধুনীয়াকৈ থিয় হৈ চাইছে আৰু তাৰপিছত সোমাই গ'ল লাহেকৈ। বহুত কম দেখি পায় ভালুকে, বহুত মানে বহুত কম দেখি পায় ভালুক, সাধাৰণতে দেখি পোৱা নাযায়। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।